আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চাইনিজ বিভিন্ন খাবার এবং সেগুলোর প্রাইস নিয়ে, এবং আপনাদেরকে সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখাবো। এটা হচ্ছে আমাদের মুসলিম ক্যান্টিন ফুরংয়ের দ্বিতীয় তলায়, আমাদের কেন্দ্রীয় ইউনিভার্সিটি অফ টেকনোলজির মুসলিম, শুধুমাত্র মুসলিমদের জন্য এটা বানানো হয়েছে। যদিও এখানকার কিছু কিছু চাইনিজরা এসেও, মানে মুসলিম ব্যতীত কোনো চাইনিজ স্টুডেন্ট এবং চাইনিজরা এসেও কিন্তু খাবার খায়। তো আপনাদেরকে দেখা এই পাশটা হচ্ছে প্লেট, খাবার শেষে প্লেট এবং বল এগুলাকে রাখার জন্য। এবং তারা চাইনিজরা কিন্তু সেটা আপনারা জানেন, চাইনিজরা হচ্ছে চপস্টিক ব্যবহার করে, চপস্টিকগুলো এখানে রাখার। এটা হচ্ছে ময়লা ফেলার জায়গা, ডাস্টবিন যেটাকে আমরা বলি। এদিক থেকে আমাদের এই ক্যান্টিনের দুটি দরজা, একদিক থেকে ঢোকা যায়, একদিক থেকে বাইর হওয়া যায়। আমি আসলে আজকে এদিক থেকে ঢুকেছি, তাই দেখাচ্ছি। আর এদিক দিয়ে হচ্ছে চপস্টিক এবং চামচ, যারা কিনা চপস্টিক ব্যবহার করতে পারে না আমাদের এই চেন্দু ইউনিভার্সিটি টেকনোলজিতে। আমাদের এই ইউনিভার্সিটির একদম সম্মানিত, একদম সুন্দর একটা ব্যবস্থা হচ্ছে তারা চপস্টিকের পাশাপাশি চামচও রাখে, এবং সাথে এখানে কিছু বল, এগুলো হচ্ছে স্যুপ। আপনার এগুলা একদম ফ্রি, এগুলোর জন্য কোনো টাকা পে করতে হয় না। এই স্যুপটা দিয়ে হচ্ছে খাবারের সাথে আপনি স্যুপ ব্যবহার করবেন। চাইনিজরা অধিকাংশ এই স্যুপগুলোকে ব্যবহার করে, আমরাও মাঝে মধ্যে ব্যবহার করি। তাহলে চলুন এদিক থেকে দেখে আসি। এই যে এই খাবারের জায়গাটা হচ্ছে লিয়াংয়ান সাইচুই, মানে হচ্ছে 2 টাকার খাবারের জায়গা হচ্ছে এটা। এখানে যতগুলো রেসিপি দেখছেন, নুডলস এগুলো যত রকমের আছে এখানে, শশা এবং যেগুলো আছে সবগুলোর প্রাইস হচ্ছে মাত্র 2 RMB, মানে 2 টাকাতেই আপনি পেয়ে যাবেন এই রেসিপিগুলো। এটা হচ্ছে লিয়াংয়ান সাইচুই। আর এই উপরে দেখতে পাচ্ছেন মেনুগুলো, এখানে আছে কিছু কিছু খাবারের নাম এবং স্পেশাল কিছু খাবার এখানে উপরে পিকচার সহকারে দেওয়া আছে। আপনি যদি কখনও কোনো গেস্ট নিয়ে আসেন, কোনো ফ্রেন্ড নিয়ে আসেন, কোনো স্পেশাল কোনো খাবার খেতে চান, তাহলে এখান থেকে অর্ডার দিয়ে আপনি খেতে পারবেন। সেগুলোর প্রাইস এখানে নির্ণয় করা আছে, কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে মূলত 5 টাকার, এটা হচ্ছে উইয়ান সাইচুই, মানে হচ্ছে 5 টাকার মূল্যের, 5 টাকা মূল্যের খাবার হচ্ছে এখানে যত কিছু আছে সবগুলো হচ্ছে 5 টাকার প্রাইস। আর এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে নির্দিষ্ট একটা 3 টাকার, মানে এখান থেকে আপনি যাই নেন 3 টাকা, মিষ্টি কুমড়া নেন, এই যে মুরগির একটা ভাজা নেন, এখানে মুরগির ফ্রাই আছে, এখানে মুরগির হটডগ আছে, শুধুমাত্র মুরগির। এখানে যা তৈরি করা হয় সবগুলো হচ্ছে কোনোটাতেই আসলে পর্ক নাই, এগুলো সবগুলোই হালাল খাবার চাইনিজরা বলে। আর এগুলো শশাগুলো হচ্ছে 3 টাকা প্রাইস, এগুলো হচ্ছে টমেটোর সাথে ডিম চাইনিজরা এটাকে বলে। আর এখান থেকে শুরু হচ্ছে 5 টাকা প্রাইসের দাম। এটা হচ্ছে মাছ, সাথে ধনিয়া পাতা দিয়ে ওরা তৈরি করছে মাছগুলোকে, মরিচ এবং তেল। ওদের খাবারের রেসিপিগুলো আছে আসলে আমাদের ইউনিভার্সিটির সবচেয়ে মজার খাবার শুধুমাত্র এই মুসলিম ক্যান্টিনেরই। আর এটা হচ্ছে মুরগির রান, সেটাকে ভাজা করে খুব সুন্দর, এটাও খেতে অনেক মজার, আমি খেয়েছি, টেস্ট করেছি। আর এইখানে একটা স্পেশাল খাবার আপনাদেরকে দেখায়, সেটা হচ্ছে কি, এই যে আমাদের অবিকল বাংলাদেশি খাবার, যেমন আলু, মুরগি এবং হলুদ দিয়ে ওরা যে খাবারটা তৈরি করছে এটা। আমি অধিকাংশ সময় এই খাবারটা খাই, সাথে একটা আছে ক্যাপসিকামের সাথে মুরগি, এই যেমন এটা, প্লাস হচ্ছে যে মাশরুম, এই 3টা খাবার দিয়ে এটাও আমি খাই মাঝে মধ্যে। এবং মাছ খাই বেশিরভাগ সময়, মাছ, এই মাংস, এই তরকারিটা এবং এটা, এই 4-5টা রেসিপি আমি বেশিরভাগ সময় খাই। এখানে হচ্ছে করলা দিয়ে মুরগি এবং ক্যাপসিকাম, এখানেও একটা রেসিপি আছে। আর এখানে কিছু যেহেতু এখন গরমকাল, তো সুতরাং এখানে কিছু ফল রাখা হয়েছে গরমকালে কিছু ঠান্ডা করার জন্য। আর এখানে সবগুলো হচ্ছে একেবারে ভেজিটেবল, সবগুলো হচ্ছে ভেজিটেবলের। এখানে ব্রকলি আছে, তারপর চাইনিজদের একটা, এখানে বরবটি আছে, চাইনিজদের একটা খাবার সেটা বাংলাদেশে আমি কখনো খাই নাই, মাশরুম আছে, সেটা হচ্ছে এরকম দেখতে অনেকটা আলুর মতো, কিন্তু আসলে এটা আলু না, এটার নাম একটা ভিন্ন। তো এইখানে হচ্ছে মূলত 6 টাকার খাবারের প্রাইস। এইখানে যতগুলো খাবার আছে সবগুলো একটু ভালো, মানে মানটা একটু ভালো, এবং সেই জন্য এই রুলার প্রাইস হচ্ছে 6 টাকা। এখানেও কিন্তু ক্যাপসিকাম এবং মুরগি এগুলো দিয়ে, ওই যে ক্যাপসিকাম এবং মাশরুম এবং মুরগি, এগুলো হচ্ছে বরবটি এবং মুরগি, এগুলো হচ্ছে মুরগির মাছ, এরকমভাবে প্রত্যেকটা খাবার ওরা এভাবে নিয়ে নিয়ে আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা খাবার নিয়ে বসে থাকে। ওরা, ওদের কিন্তু এর একটা বিজনেস, ওরা এইভাবেই বিজনেসটা করে, এইভাবে বিক্রি করে। আমি চলে এসেছি এখন ভাতের অংশে, এখান থেকে আমরা ভাত কিনি, সেটা প্রাইস হচ্ছে 40 পয়সা এবং 60 পয়সা প্রত্যেক প্লেটের পরিমাণ। আপনি যদি ছোটো প্লেট নিতে চান তাহলে 40 পয়সা, বড় প্লেট নিতে চাইলে হচ্ছে 60 পয়সা। তো এখান থেকে সবাই এসে এইখানে আপনার ক্যাম্পাস কার্ড থাকবে, সে কার্ড দিয়ে আপনি পাঞ্চ করবেন, তাহলে টাকা পে হয়ে যাবে। বলছিলাম আমরা কীভাবে টাকা পে করি সেটা জানাবো, সেই বিষয়ে 2টা পদ্ধতি আছে, একটা হচ্ছে কার্ডের মাধ্যমে আর একটা হচ্ছে আলিপের মাধ্যমে। আপনি আলিপের মাধ্যমেও পেঞ্চ করতে পারবেন এবং কার্ডের মাধ্যমেও টাকা পে করতে পারবেন। আর এদিক থেকে হচ্ছে কিছু স্যুপ,
এগুলো হচ্ছে চাইনিজরা অধিকাংশ সময় গরমকালে ব্যবহার করে, সেটা হচ্ছে ভাত চাল এবং মাসকলো ডাইল দিয়ে একসাথে ওরা একটা রান্না করে খিচুড়ি নেয়, কিন্তু আসলে এটা খিচুড়ি না, এটা মানে পানিযুক্ত। সেক্ষেত্রে ওদের খাবারটা ওদেরকে গরমের জন্য খুবই হেল্প করে, ওরা বিশ্বাস করে এবং সেটাই সবসময় খায়। আর চাইনিজদের একটা চিরাচরিতই কালচার এবং স্বভাব হচ্ছে ওরা আসলে গরম পানি ইউজ করে, বাঙালির মতো একেবারে ঠান্ডা পানি ইউজ করে না, গরমকালেও গরম পানি ইউজ করে, ঠান্ডা মানে শীতকালেও ওরা গরম পানি ইউজ করে। তো এটা হচ্ছে গরম পানির মেশিন, এখান থেকে আপনি গরম, এখানে মগ আছে, এখান থেকে যদি আপনার গরম পানি প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে গরম পানি নিয়ে আপনার ক্যান্টিনে খাওয়াকালীন সময় ক্যান্টিন গরম পানি নিয়ে খেতে পারবেন। আর এই পাঁচটা হচ্ছে আমাদের ক্যান্টিনের সবচেয়ে একেবারে নির্দিষ্ট একটা স্থান, যেখানে কিনা শুধুমাত্র নুডলস তৈরি করা হয়। চাইনিজরা আসলে সকাল দুপুর রাত কখনও ওদের যখন মন চায় তখনই ওরা নুডলস খায়, আর বেশিরভাগ সময় হচ্ছে সকালে খায়। এখানে হচ্ছে নুডলসগুলোর নাম এবং তার প্রাইস দেওয়া আছে, প্রত্যেকটা নুডলসের নাম এবং প্রাইস এখানে দেওয়া আছে এখান থেকে, এবং তার উপরে কিছু আলাদা রেসিপি, স্পেশাল রেসিপির ছবি দেওয়া আছে। যদি আপনি কোনো গেস্ট বা ফ্রেন্ড নিয়ে আসেন তাহলে এখান থেকে অর্ডার দিয়ে খেতে পারবেন। তো এখানে হচ্ছে আজ এই পার্টটা হচ্ছে, এই অংশটা হচ্ছে শুধুমাত্র আমাদের নুডলসের জন্য। তো এখানে এই নুডলস তৈরি করার ক্ষেত্রে দুজন সুসু আছে, যদি তারা হচ্ছে মুসলিম তাদের সাথে আমরা অধিকাংশ সময় কথা বলি, এবং যদি যদি এখন তারা ব্যস্ত তাদের সাথে এখন কথা বলা সম্ভব না, সবাই আসলে কাজে ব্যস্ত নিজেদের কাজে। এখানে কিছু আই আছে, মানে আই বলতে সুসু বলতে বুঝেছি আঙ্কেল, যাদেরকে আমরা আঙ্কেল বলি, যারা বিক্রি করে তাদেরকে আমরা সুসু বলি, আর আই মানে হচ্ছে যারা আন্টি, আমরা যাদেরকে আন্টি বলি বাংলাতে ইংলিশে, ওই তারা যেগুলো বিক্রি করে। আচ্ছা, আর যেহেতু একজন আই ফ্রি আছে তাদেরকে আমি হাই হ্যালো বলি, হাই শো হাই। এই আন্টি শুধুমাত্র বলতে পারে হাই ইংলিশে, আমি যদি ওনাকে প্রশ্ন করি নিখুঁই শো ইং উইমা, মানে হচ্ছে আপনি কি ইংলিশ বলতে পারেন, তখন সে আমাকে শুধু বলে যে শুধু হাই বলতে পারি, এটা খুবই সহজ, তাই হাই বলতে পারি। তো ওর সাথে মাঝে মধ্যে আমরা আসলে রসিকতা করি এবং হাই হ্যালো বলি। এটা হচ্ছে আমাদের মুসলিম ক্যান্টিনের পরিবেশটা এবং সম্পূর্ণ ডিটেলস। এখানে কত টাকা খাবারে পাওয়া যায়, আপনি 5 থেকে 6 টাকা, 6 টাকার মধ্যেও আপনি খাবার পাবেন খুব ভালো মানের, মানে আপনি 40 পয়সার ভাত কিনবেন বা 60 পয়সার ভাত কিনবেন, পরবর্তীতে আপনার পছন্দের অনুযায়ী যে কোনো একটা খাবার নেবেন, খাবার নিয়ে সেখান থেকে 5 টাকা বা 6 টাকা বা 3 টাকারও খাবার আছে, 2 টাকারও খাবার আছে, যেটা আপনি চান সেই অনুযায়ী আপনার খাবার খরচটা প্রত্যেক বালাতে এভাবে খরচটা হয়, এত টাকাই হয়। এবং সেটাকে যদি আপনি 3 বালা হিসাব করেন তাহলে 3 বালা থেকে 1 মাস হিসাব করার বলে আসলে দাঁড়ায় 1 মাসে 5 থেকে 6 হাজার, বাংলাদেশি 5 থেকে 6 হাজার টাকার মধ্যেই আপনার খরচটা হয়ে যায়, বেশি একটা এক্সপেন্সিভও না। আসলে এটা হচ্ছে আমাদের মুসলিম ক্যান্টিনের অবস্থা। এখানে প্রত্যেকটা টেবিলে 4টা করে চেয়ার এবং প্রত্যেকটা চেয়ারে কিন্তু একদম পরিপূর্ণ হয়ে যায়, ভরা হয়ে যায়। আসলে আপনাদেরকে আরেকটা কথা দেখিয়ে আনি, আরেকটা জিনিস দেখিয়ে আনি, সেটা হচ্ছে এই অংশটা হচ্ছে আমাদের এই মুসলিম ক্যান্টিনের একটা রুম, সেখানে শুধুমাত্র স্পেশাল টিচারদের জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে, টিচাররা যেই সকল খাবার খায় ওনাদের জন্য শুধুমাত্র ওই ব্যবস্থাটা। আর এই মুসলিম ক্যান্টিনের, শুধুমাত্র এই মুসলিম ক্যান্টিনে আমি দেখেছি, অন্য কোনো ক্যান্টিনে দেখি নাই, এই মুসলিম ক্যান্টিনের ভিতরে আবার অনেকগুলো রুম আছে, যারা কিনা আসলে লজ্জাবোধ করে পাবলিক প্লেসে খাবার খেতে তাদের জন্য এই ব্যবস্থাটা রাখা হয়েছে, অথবা যারা মুসলিম আসলে আমরা অধিকাংশ সময় এই রুমের ভিতরেই খাবারগুলো খাই, কারণ এটা হচ্ছে একটা পাবলিক প্লেস, এখানে আসলে অনেক মানুষ থাকে, একেবারে কানে কানে পরিপূর্ণ হয়ে যায় যখন খাবারের একদম পারফেক্ট সময় হয়। তো এই এখানে আসলে অনেকে খাইতে, মানে খাবার খেতে আসলে অনেকে লজ্জাবোধ করে, যার কারণে আসলে আমরা অনেক অধিকাংশ সময় প্রায় সময় আমি নিজস্বভাবে ইউজ করি হচ্ছে এই রুমগুলো, রুমের ভিতরে বসে আমি নিজেসে নিজের মতো করে পার্সোনালি খাবার খেলাম, সেটা দেওয়ার কোনো সমস্যা হয় না। তো এটা হচ্ছে আমাদের আমাদের চেন্দু ইউনিভার্সিটি অফ টেকনোলজির মুসলিম ক্যান্টিনের স্বাভাবিক অবস্থা, এবং আপনাদেরকে দেখালাম বিভিন্ন রেসিপি, সাথে দেখালাম তার প্রাইসগুলো। ইনশাল্লাহ আমরা আবারও কোনো এক ভিডিওতে আপনাদেরকে ডিটেলস এই বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আমাদের পাশে থাকুন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন, এবং আমাদের আপনার যদি কোনো জানা থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।